হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা আমি শ্যামল রয় আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি প্রাচীন ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এর আগে আমি ইতিহাস থেকে হর্ষঙ্ক বংশ শিশুনাগ বংশ ও নন্দ বংশ সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে পড়িয়েছি তোমরা যারা দেখো সেই ভিডিওগুলি অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে সেই বংশগুলি থেকে তোমাদেরকে আজকে এমসিকিউ করানো হবে যেগুলি বিগত কয়েক বছর বিভিন্ন পরীক্ষায় এসেছে এছাড়াও আমরা কলকাতা পুলিশ ডব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের উপর ফোকাস করে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হচ্ছে আমাদের এই চ্যানেলে সেগুলো তোমরা দেখে নেবে তোমরা যারা আমাদের এই চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো চলো আজকের ভিডিও শুরু করি আজকে প্রথম প্রশ্ন দেখো প্রথম বৌদ্ধ সঙ্গীত কে আহ্বান করেন অপশনগুলো দেখে নাও বিম্বিসার অজশত্রু কালাশোক ধননন্দ তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর বি অজশত্রু পরে প্রশ্ন দেখো মগধের প্রথম রাজধানী কোনটি অপশনগুলো দেখে নাও বৈশালী পাটলিপুত্র রাজগৃহ কাশি তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি রাজগৃহ বা রাজগিরি পরে প্রশ্ন দেখো সর্বক্ষত্রিয়চ্ছেতা কার অপশনগুলো দেখে নাও বিম্বিসার অজশত্রু ধননন্দ। মহাপদ্মনন্দ তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি মহাপদ্মনন্দ যিনি নন্দবংশের প্রতিষ্ঠাতা পরে প্রশ্ন দেখো নন্দবংশের প্রতিষ্ঠাতাকে অপশনগুলো দেখে নাও শিশুনাগ মহাপদ্মনন্দ শ্রীগুপ্ত বিম্বিসার তো এর সঠিক অ্যান্সার অপশন নম্বর বি মহাপদ্মনন্দ নন্দ পরে প্রশ্ন দেখো প্রথম বৌদ্ধ সংগীত কোথায় আহ্বান করা হয় অপশনগুলো দেখে নাও রাজগৃহে পাটলিপুত্রে বৈশালীতে তক্ষশিলায় তো প্রথম বৈদ্য সঙ্গীত কোথায় আহ্বান করা হয় অপশন নম্বর এ রাজগৃহে পরের প্রশ্ন দেখো ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত অপশনগুলো দেখে নাও বিন্দুসার বিম্বিসার অজাশত্রু মহাপদ্মানন্দ তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি অজাতশত্রু পরের প্রশ্ন দেখো কে প্রথম অস্থায়ীভাবে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেন অপশনগুলো দেখে নাও অজাশত্রু উদয়ভদ্র কালাশোক ধননন্দ তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি উদয়ভদ্র বা উদয়িনী পরের প্রশ্ন দেখো রাজাদের রাজধানী কোথা ছিল অপশনগুলো দেখে নাও বৈশালীতে রাজগৃহে কাশীতে পাটলিপুত্রে তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি পাটলিপুত্রে পরে প্রশ্ন দেখো নিম্নের কোন রাজা মহাবীর ও গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন তো অপশনগুলো দেখে নাও বিম্বিসার অজাশত্রু শিশুনাগ সম্রাট অশোক তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ বিম্বিসার পরে প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন রাজবংশটির উত্থান সর্বপ্রথম হয়েছিল অপশনগুলো দেখে নাও সবাই মৌর্য বংশ নন্দ বংশ শিশুনাগ বংশ হর্ষঙ্ক বংশ তো এই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি হর্ষঙ্ক বংশ পরে প্রশ্ন দেখো কি মহাশিলা কণ্ঠকা ও রাথা মাসালা নামক অস্ত্র দুটি যুদ্ধে ব্যবহার করেন অপশনগুলো দেখে নাও সম্রাট অশোক দ্বিতীয় চন্দ্রগুপ্ত অজাশত্রু ধনানন্দ তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি অজাশত্রু অজাশত্রু তার মামা প্রসনজিতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন এবং মহাশিলা কণ্ঠকা ও রথমাসালা নামে এই দুটি অস্ত্র যুদ্ধে ব্যবহার করেন এবং প্রসনজিৎ এই যুদ্ধে হেরে যায় এই যুদ্ধ প্রায় ষোলো বছর ধরে চলেছিল এবং পরবর্তীতে অজাশত্রু এই যুদ্ধে জয়লাভ করে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনকে আহ্বান করেন অপশনগুলো দেখে নাও শিশুনাগ কালাশোক অশোক কনিষ্ক তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি কাল অশোক পরের প্রশ্ন দেখো কার রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন অপশনগুলো দেখে নাও ধনানন্দ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিম্বিসার সমুদ্রগুপ্তের তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ ধননন্দ। পরের প্রশ্ন দেখো পাটলিপুত্র কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত বা সংযোগস্থলে অবস্থিত অপশনগুলো দেখে নাও গঙ্গা ও যমুনা গঙ্গা ও ঘরঘরা গঙ্গা ও আলকানন্দা গঙ্গা ও সোন তো এই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি গঙ্গা ও সোন পরে প্রশ্ন দেখো বিম্বি সার উপাধি ধারণ করেন অপশনগুলো দেখে নাও শ্রেণিক কুনিক অমিত্রঘাত একরাট তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ শ্রেণিক কোন উপাধি ধারণ করেন অজাশত্রু অমিত্রঘাত উপাধি ধারণ করেন বিন্দুস্বর এবং একরাট উপাধি ধারণ করেন মহাপদ্ম নন্দ পরে প্রশ্ন দেখো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় অপশনগুলো দেখে নাও রাজগৃহ বা রাজগৃহে বৈশালীতে কাশ্মীরে পাটলিপুত্রে তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি বৈশালীতে তো প্রথম আমরা দেখলাম প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হলো রাজগৃহে দ্বিতীয় বৈধ সম্মেলন অনুষ্ঠিত হলো বৈশালীতে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হবে পাটলিপুত্রে যেটি কিনা সম্রাট অশোক এই বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত করবেন আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন হবে কাশ্মীরে যেটি কিনা আমাদের কুষাণ রাজ কনিষ্ক এই বৌদ্ধ সম্মেলন আহ্বান করবেন তো পরে প্রশ্ন দেখো হস্যঙ্খ্য বংশের শেষ শাসক কে ছিলেন অপশনগুলো দেখে উদয়ভদ্র কালাশোক বিম্বিসার নাগদশক তো হস্যঙ্খ্য বংশের শেষ শাসক কে ছিলেন অপশন নম্বর ডি নাগদশক এই নাগদশকের মন্ত্রী শিশুনাগ নাগদশককে হত্যা করে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করবেন পরে প্রশ্ন দেখো পাটলিপুত্রে কে প্রথম স্থায়ী রাজধানী স্থাপিত করেন বা স্থাপন করেন অপশনগুলো দেখে নাও বিম্বিসার উদয়ভদ্র কালাশোক বিন্দুসার তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি কালাশোক কালাশোকের আরেক নাম কাকবর্ণ পরের প্রশ্ন দেখো প্রথম বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেন অপশনগুলো দেখেন অশ্বঘোষ উপগুপ্ত সাবাকামি মহাকাশ্যপ তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি মহাকাশ্যপ পরে প্রশ্ন দেখো নিম্নের কোনটি ভারতের প্রথম অক্ষত্রিয় রাজবংশ অপশনগুলো সবাই দেখে নাও শিশুনাগ বংশ হস্যঙ্খ বংশ নন্দবংশ বংশ তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি নন্দবংশ এই নন্দবংশ প্রথম অক্ষত্রিয় রাজবংশ পরে প্রশ্ন দেখো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কী অপশনগুলো দেখে নাও শিমুখ শ্রীগুপ্ত বিন্দুসার শিশুনাগ তো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা অপশন নম্বর ডি শিশুনাগ নেক্সট প্রশ্ন দেখো রাজগীর নগর কে প্রতিষ্ঠা করেন অপশনগুলো দেখে নাও বিম্বিসার উদয়ভদ্র শিশুনা কালাশোক তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ বিম্বিসার পরে প্রশ্ন দেখো ভারতের কোন সম্রাট দ্বিতীয় পরশুরাম রামে পরিচিত অপশনগুলো দেখে নাও অজাশত্রু সম্রাট অশোক সমুদ্রগুপ্ত মহাপদ্মনন্দ তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি মহাপদ্মনন্দ পরে প্রশ্ন দেখো নন্দবংশের শেষ সম্রাট কে অপশনগুলো দেখে নাও নাগদশক কালাশোক ধননন্দ বৃহদত তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি ধননন্দ ধননন্দই হল নন্দবংশের শেষ সম্রাট যাকে কিনা চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেন পরে প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন দেখো বিম্বিসারের প্রথম স্ত্রী কে ছিলেন অপশনগুলো দেখে নাও লিচ্ছবি রাজকন্যা ছেলনা মল্লর রাজকন্যা ক্ষেমা কোশল রাজকন্যা কোশল দেবী বিদেহের রাজকন্যা বাসবি তো বিম্বিসারের প্রথম স্ত্রী কে ছিলেন অপশন নাম্বার সি কোশল রাজকন্যা কোশল দেবী তো অজাশত্রু কার ছেলে ছিলেন অজাশত্রু বিম্বিসারের দ্বিতীয় যে স্ত্রী বা পত্নী লিচ্ছবি রাজকন্যা ছেলনার পুত্র ছিলেন তো এই ছেলনা পুত্র অজশত্রু কোশল রাজকন্যা কোশল দেবীর ভাই প্রসনজিতের সঙ্গে প্রায় ষোলো বছর যুদ্ধে লিপ্ত ছিলেন এবং পরবর্তীতে অজশত্রু সেই যুদ্ধে জয়ী হন তো এই ছিল আমাদের প্রাচীন ভারত থেকে অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্নোত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে